জেলখানা শব্দটা শোনার সাথে সাথেই আমাদের চোখে ভাসে গোটা কয়েক শিখের ভেতরে আটকানো আলো বাতাসহীন বদ্ধ বাসস্থান। কিন্তু আসলে কি সব জেলখানার পরিবেশ এমন কঠিন? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিছু ব্যতিক্রম বিলাসবহুল জেলখানা সম্পর্কে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি জেলখানা সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, চ্যাম্প ডোলন প্রিজন, সুইজারল্যান্ড। জায়গাটি জেল হলেও এখানে আপনি পাবেন নিজের বাড়ির চেয়েও অধিক সুযোগ সুবিধা। আপনি আপনার পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে পাবেন হর্স রাইডিং, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইডিং গেমের ব্যবস্থা। আবার আপনি চাইলে বরফের ওপর স্কিইং করতে পারবেন, কিংবা নিজের পছন্দের খাবার বানাবার জন্য মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারবেন সেফ। 2011 সালের আগে পর্যন্ত এই জেলখানায় ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলের একটি। অল্প পরিসরে অত্যাধিক জনসংখ্যার কারণে নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হতে থাকে কয়েদিরা। এই কারণে সুইস সরকার 2011 সালে প্রায় $40 মিলিয়ন দিয়ে এই কয়েদখানাকে পরিমার্জিত করে। তারপর থেকেই জায়গাটি আগের তুলনায় বহুগুণ চমকপ্রদ হয়ে উঠেছে। 2, অ্যারানহুয়েজ প্রিজন, স্পেন। সত্যিকারের অর্থে জেলখানা বলার থেকে পারিবারিক পাঁচ তারকা হোটেল বলাই বোধহয় ভালো হবে। এটি পৃথিবীর সবচেয়ে ভিন্নধর্মী জেলের একটি, যেখানে 3 বছরের ছোট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসে সময় কাটাতে পারবে। এই জন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লেগ্রাউন্ড, আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজনি ক্যারেক্টার। এই সকল জিনিস একজন শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এই বিষয়ে জেল কর্তৃপক্ষের ধারণাটা এমন যে সন্তানদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো তার নিজ পিতামাতা। তাই তাদের মানসিক বিকাশের সর্বোচ্চ অর্জনের জন্য বাবা মায়ের সাথে সময় কাটানোর বিকল্প নেই। 3, ব্যাস্টয় প্রিজন, নরওয়ে। জেলখানায় কোনো জিনিসটি সবচেয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়, নিরাপত্তা নিশ্চয়ই, কিন্তু নরওয়ের এই জেলখানায় এর ব্যতিক্রম। এর সুবিশাল অঞ্চল জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা এতটাই মৃদু, যাকে বলা হয় লার্জেস্ট লো সিকিউরিটি প্যারিজন। এখানকার কয়েদিদের জন্য ব্যক্তিগত সুবিধাসহ রয়েছে চার্চ, স্কুল কিংবা লাইব্রেরিতে বই পড়ে কাটানোর সুযোগ। এছাড়াও এখানকার কয়েদিরা নিজেদের পছন্দের খাবার নিজেরা রান্না করতে পারেন। আবার এই কাজের জন্য তাদেরকে প্রতি মাসে $90 করে বেতন দেওয়া হয়। এই কয়েদখানার আরও একটি অবাক করা তথ্য হলো এখানে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। জেল কর্তৃপক্ষ মনে করে শাস্তি কেবল সকল সমস্যার সমাধান নিরসন নয়, বরং মানসিক বিপর্যস্ত হওয়ার ফলে অপরাধে জড়িয়ে পড়ছে যেসব সাধারণ মানুষ তাদেরকে অপরাধ জগৎ থেকে শিক্ষায় নিয়ে নতুন এবং স্বাভাবিক জীবনের আলোকবার্তায় পৌঁছে দিতে চান তারা। 4, নারগার হ্যাভেন প্রিজন, নেদারল্যান্ডস। দেখলেই মনে হতে পারে এটি হয়তো 5-স্টার হোটেল, জেলখানা মনে হওয়ার কোনো সুযোগই নেই। আপনি যদি এখানকার একজন কয়েদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকছে নিজস্ব বেডরুম, ওয়াশরুম, লাইব্রেরি, এমনকি ফ্রিজ, টিভি এবং টিভি রুমে সোফার ব্যবস্থা পর্যন্ত রাখা রয়েছে। নেদারল্যান্ডসে প্রায় সকল ধরনের ক্রাইম কমে আসায় তাদের জেলখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি কয়েদি সংকটের কারণে 2015 সালে জেল কর্তৃপক্ষ নরওয়ের সাথে চুক্তি করে কিছু কয়েদিকে তাদের জেলে আনানোর ব্যবস্থা করে। শুনতে অনেকটা আসামি আমদানি মনে হতেও পারে। 5, সোলে উন্টোনা প্রিজন, সুইডেন। সুইডেনে অবস্থিত এই কয়েদখানায় রয়েছে ব্যক্তিগত সুযোগ সুবিধা সহ নিজের পছন্দসই রান্নার ব্যবস্থা। টিভি রুমে আয়েস করা সোফায় বসে দিনরাত অলস সময় কাটিয়ে দিতে পারবেন। আবার এই জেলখানায় আসামিদের জন্য 8 জিম রয়েছে, ইচ্ছে করলে জেলে বসেই শারীরিক কসরত সেরে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।